আপনারা দেখছেন পিএম নিউজ 365। তেলেঙ্গানার হায়দ্রাবাদে পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির উপর পাশবিক অত্যাচারের প্রতিবাদে আজ ঠিক দুপুর 12টায় শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকারা জ্বলন্ত মোমবাতি হাতে মৌন মিছিলে সামিল হন। এই মিছিল মহাবিদ্যালয় সংলগ্ন প্রায় 1 কিলোমিটার এলাকা পরিক্রম করে। পরিক্রমা শেষে মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে সমবেত সকল ছাত্রছাত্রী ও অধ্যাপক অধ্যাপিকারা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন। যদি আমরা বুনিয়াদটা না তৈরি করতে পারি, আমরা আমাদের নিজস্ব বোধটাকে যদি না তৈরি করতে পারি, তাহলে অদূর ভবিষ্যতের কাছে আমাদের কোনো কথা বলার থাকবে না। তাই এসো আমরা সবাই আজকে সেই প্রিয়াঙ্কা রেড্ডির স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সঙ্গে সঙ্গে আমরা এও সংকল্প করব যে একজনের দুঃখে আরেকজন যেন আমরা পথে নামতে পারি, আমাদের ভেতর থেকে এই সত্তাটা যেন কোনোভাবে মরে না যায়। অনেকে অনেক ব্যস্ত, অনেকে অনেক কষ্ট, অনেকে কেন হারলাম অতপক্ষে এই কষ্টের মর্মটাকে একবার বোঝার ফিল করো যে একটা মেয়ে দু চোখে স্বপ্ন নিয়ে পৃথিবী থেকে হারিয়ে গেল, কয়েকটা মানুষের পাশবিক অত্যাচারের শিকার হলো। সেই পশুবৃত্তি আমার মধ্যেও আছে, আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে, কিন্তু তাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে আমরা কিসে শিক্ষিত হতে পারলাম? সুতরাং আমার ছাত্রছাত্রী, আমাদের কলেজের সঙ্গে জড়িয়ে আছে সমস্ত শিক্ষানুরাগী মানুষ, এসো আমরা আজকে ভারতবর্ষের এই দুর্দিনে, ভারতবর্ষের ঐতিহ্যের এই সংস্কৃতির এই কালো দিনে অন্ততপক্ষে আমরা প্রতিবাদে সোচ্চার হই, আমরা প্রতিবাদ জানাই এবং কন্ডেম জানাই এই ঘটনায়, এবং আমরা জাস্টিস চাই অন্ততপক্ষে প্রিয়াঙ্কা রেড্ডির সঙ্গে। এমন একটা কড়া আইন আসুক ভারতের সংবিধানে যে কারণে এই আইনের দিয়ে যেন দ্বিতীয় জন না সাহস পায় যে এরকম একটা খারাপ কাজ করার ক্ষেত্রে। আইন দিয়ে সবসময় রোধ করা যায় না, যদি না আমার ভেতর থেকে নিজেদের আইন, নিজের মন থেকে, নিজের বিবেক থেকে তৈরি না করতে পারি। আমার ছাত্রছাত্রী, আমাদের কলেজের সময় আমার কলিগ সবাই মিলে আমরা আজকে প্রিয়াঙ্কা রেড্ডির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ওই সমস্ত দুঃশাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদে গর্জন করে সেইটুকু খবর দিতে চাই যে আমরা হারিয়ে যাইনি, আমাদের ভেতর থেকে প্রতিবাদ সত্তা এখনো হারিয়ে যায় না, আমরা একজন আরেকজনের দুঃখে দুঃখী হওয়ার এখনো দিন।